পয়সা কোথায় হয় আমি দেখব যে দাদা আমি সাবানার খুব ছবি দেখতাম বা ওই সাবানার ছবি দেখতাম আর আমার কেন জানি ধারণা হতো যে আমি ও যদি পারে কিনা বুঝতাম না যে ওটা আসলে বাস্তব না সিনেমা কিন্তু আমি মনে করতাম ওইটাই মনে হয় বাস্তব আমার যেটার বেশি সাবানা পাইলে আমি পারবো না সাবানা সব জায়গায় তো এরকম দেখি অনেক মানে নিজে ছবিতে দেখায় তো ছবি দেখে দেখে আমিও একদিন দেখি চেষ্টা করি হয় কিনা ফ্যামিলিটা বেশি একটা বড় লোক না দরিদ্র ফের মনে করেন আমরা সাতটা ভাই বোন ওই সময় তো মানুষের খুব অভাব ছিল কারণ আমার বিয়ে হলো আমরা গরিব বলে আমার শ্বশুর শাশুড়ি আমাকে মাইনে নিল না আচ্ছা মাইনে না নেওয়ার পরে আমি বাবার বাড়ি পড়ে থাকি দীর্ঘদিন যাব হাজবেন্ড তো খোঁজই নিল না আমার আমি বেঁচে থাকলাম না মরে গেলাম না কি হলাম সব খোঁজ নিল না আমার মনে খুব কষ্ট যে আমরা গরিব বলে আজকে আমার নিয়ে সে ডাস্টবিনে ফেলিয়ে দিল তারপর আমার মার হলো ক্যান্সার তাইলে আমার তো আর চলার কোনো গতি নাই দেশ বিদেশে আমার মান নিয়ে বেড়ালাম মানে যতটুকু সঞ্চয় আমার বাবা ছিল সব শেষ লাস্টে আমি মানুষের বাড়ি যে কাজ করেছি এর বাড়ি ওর বাড়ি অনেক বাড়ি যে কাজ করেছি এই ঝিনাইদহ পুরনো মাগুরের স্ট্যান্ডে এই কাজ হতো কাজ হওয়ার পরে তা আমার একটা মহিলা আমারে বলল যে তুই তো এইভাবে তো এর বাড়ি বাড়ি কাজ করে বেড়াস তা এরম ফার্নিচারের ডিজাইনের কাজ হয় অমুক জায়গায় তুই তো যাস কেন দেখছেন তোর ভালো লাগে না এবার আমি আসলাম ঝিনাইদহ এসে ওনাদের বাড়ি গেলাম যেদিকে আমাদেরই গ্রামের ওই পাড়ার আমাদের সবাদে বনাই হয় তারপর হেসে ওইটা বললো যে তুই আসিস আমি বললাম যে হ্যাঁ দুলো ভাই আমি আইসি আপনাদের বাড়ি বলে এরকম কাজ হয় তাইতে আসলাম বলছে হ্যাঁ আমাদের বাড়ি কাজ হয় তুই কি কাজ করবি বললাম হ্যাঁ দিলু ভাই আমি কাজ করবো তুই বাড়ি খালিতে কি করে হাইটে আসবার কি করে হাইটে যাবি মানে মেলা ধূপ বললাম আমি সকালে উঠে হাইটে চলে আসবো হাইটে আবার চলেও যাতে পারবি নাকি তুই এত কঠিন কাজ মানুষের চেষ্টা ছাড়া তো আর কিছুই হয় না সব মানুষ চেষ্টা করলে পারে ঠিক আছে বললো কালকেতে তুমি তাহলে কাজে আস আমি ওই মানে করো কালকেতে কাজে জয়েন করলাম উনি আমার পাঁচ টাকা বেতন দিন তালাম যাই আই হোক তা আমি ওই মনে করে বারাই খালিতে হাইটা ঝিনাইদহ আসতাম বা আবার ঝিনাইদহ তো হাইটা বারাই খালি যেতাম তোর এক গ্রাম পার হয়ে আসতেই তো তখন তো বড় মনে করে আমার বয়স তো ইউ একটা মা আমি তা ওই গ্রামের লোকজন তো অমকের মেয়ে ঝিনাইদহ দৈনিক যায় কি করতে যায় কি না কি মনে করে মানে বিভিন্ন নানা নানান কথা তারা মানুষ যা বলে সমাজে কলঙ্ক তা যাই হোক আমি শুনেও কান দিলাম না যে আমার একদিন মানুষ হতে হবে আমারে খেলাই দিল গরিব বিলে অবহেলা বলে এবার পাঁচ টাকাতে দশ টাকা দশ টাকাতে পনেরো টাকা এরাম করে হতে হতে ৩০ টাকা বেতন আমারে দিল ওই মহাজন আমার সন্তান ছিল আমার সন্তান আমার মা দেখাশোনা করতো বাড়ি ভাই বোন দেখাশোনা করতো তারপরে মনে করেন ৩০ টাকা যখন বেতন দিল তখন আমি ওখান থেকে কাজ করলাম না চলে এলাম সেখানে ৫০ টাকা বেতন দিল তারপরে ৫০ টাকা বেতন এক দুই তিন বছর করার পরে নিজে আমি প্রতিষ্ঠান আস্তে আস্তে খুলে নিলাম এই প্রতিষ্ঠানে মানে রশিদ নাম করে ছেলে যার কথা না বললেই নাই ও আমাদের কাজ করাইতো স্টিল খাটার পায়া এখানে জায়গার টাকা কম হয়ে গেছিল আমার বললো যে ভাবি আমার একটা জায়গা আছে হামদার স্ট্যান্ডে একটা ঘর আছে তুমি আমার ওই ঘরে যাও আমি তোমার কাছে ঘর ভাড়াও নেবো না কারেন্ট বিলও নেবো না পরে ও আমার এই ঘরটা দিল দেওয়ার পরে আমি বছর খানেখানে কাজ করলাম করার পরে মনে করেন এই ঘরটা নিয়ে নিল ওই রশিদের কাছ থেকে নিয়ে নিল মানে আমার ইনকান্টিনার দেখে ওই মালিক নিয়ে নিল নেওয়ার পরে আমার রশিদ বললো যে ভাবি তুমি এটা চেষ্টা করো নিতে পারো কি না ঘরটা আমি প্রচুর চেষ্টা করলাম ঘর নিতে পারলাম না বাবা পরে আমার তো শহরের বাড়ি থাকা ভাড়া বাড়ি থাকি ইনকাম করতে হবে বসে থাকলে তো চলবে না আমি লাস্টে ওই হিজলি আছে না হিজলি প্রিয়াঙ্কা ও আমার কইলো মা তুমি আমার বাড়ি আসো তুমি আমার বাড়ি এসে আমার পাশ পাশে একটু বেড়াও বললাম তা কিরাম হয় মা তো ও আমার খুব সাহায্য করেছে হিজলা করার পরে রাজা মামা আমি অত চিনতাম না ওনার জায়গা জমি সবাই মামা গেল এই যে পিছনে যে জায়গা জমি সব ওনারা আমার স্বামী আমারে ছেড়ে চলে গেল আমি যে কষ্টটা পাইলাম ছেলে ছিল ছেলেটা নিয়ে আমি পথে পথে আর আমি ভাবতাম আমি যদি দিত মাতাবিক বেশি মানে বিয়ে আমার এই সন্তান কেউ ভালোবাসবে না আর আমার সন্তানের দিক কেউ চোখ রাঙালি এটা আমার সহ্য হবে না আমি কোনোদিনও দিত মাথা বেচবো না আমি শক্তি করে এনে নিয়ে আজকে আমি সুফল হয়েছি বাবা এখন আমার প্রায় ৭০ হাজার ৬০ ৭০ ৭৫ হয়ে যায় আমার মাধ্যমে আরো দুটো মেয়ে আমার এখানে কাজ করে একটা দিই ১৫,০০০ টাকা বেতন একটা দিই ১০,০০০ টাকা বেতন আপনি এখন বেতন দেন হ্যাঁ আমি বেতন দিই এগুলো হচ্ছে সুপার নকশা এগুলো মিস্ত্রিরা দিয়ে গেছে আমি নকশা কে তো মিস্ত্রি এনে সেটিং করি এই নকশাগুলো আমি কাটে দিই যে কোনো নকশা করে দিলেই হবে বাবা এটাতে পাড়ে দেয় যে অনেক লোক আছে যে আমার এই ডিজাইনটা করে দিতে হবে ওই যে কোনো ডিজাইন দিলেই আমি পারবো একদম সেম সেম কোনো নির্বিশ নেই এখানে আরো আমি বিশালি বেশি খাবার ওই যে বিশালি তারপরে মনে করো কাঁঠালের পাতা ওই ঘরে আছে ওই ছোট রুমের ভিতরে কাঁঠালের পাতা আছে ওই যে দোকানে ঘাস আছে পাশাপাশি এগুলো আমি বিক্রি করি